Assalamualaikum viewers, shobai kemon achen asha kori apnara shobai bhalo achen to apnader sathe achi ami sadi ajke apnader dekhabo je ei je wifi router ta dekhtechen shetar unbox plus apnar kichu ta review ekhane ki ki ache ektu shamanno kichu dekhanor chesta korbo to viewers video shuru korar age apnar kache ekta anush seta holo jodi amar channel noton na thake tale please hit the subscribe button and press the bell icon ar already jodi subscriber hoye thaken thank you so much to cholun shuru korar age ajker video ভিউয়ার্স এখন আমরা এই বাক্সটা আনবক্স করব প্লাস রিভিউ করব তো আপনি দেখতে পাচ্ছেন প্রথমে টেন্ডা একটা লোগো আছে এটা হলো তাদের কোম্পানির লোগো আর এখানে নিচে দেখুন যে এখানে মডেল লেখা আছে মানে এই রাউটারের মডেল আর কি মডেল N301 এরকম আর কি আর এখানে রাউটারের লোগোটা এখানে দেখুন এখানে কিন্তু এই ছবি দেখে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কেমন হবে রাউটারটা এরকম আর কি তো তারপরে এখানে দেখুন যে আরো কিছু ডিটেইলস দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন যখন আপনারা রাউটার কিনবেন তখন আপনারা এখানে বিস্তারিত এগুলো দেখতে পারবেন তো আর ব্যাকের দিকে আপনি যদি খেয়াল করেন যে এখানে লোগোর নিচে কিন্তু বিভিন্ন দেশের পতাকার ছবি দেওয়া আছে আর এখানে আপনি ওই দেশে অনুযায়ী মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আর কি কিছু ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় আর তারপরে এখানে দেখুন যে রাউটারে কিছু এরকম সিস্টেম আছে এইগুলাই আর কি তো মোটামুটি এখানে বাক্সের উপরে এগুলাই ছিল তো এখন আমরা এটাকে আর কি খুলে দেখব তো রাউটারকে খুলে দেখব তো তারপরে দেখুন যে এখানে যে বাক্সে যে কোনো এক পাশ থেকে বাক্সটা খুলে নেবেন তো খুলে নেওয়ার পর এখানে আমি একটু বার করি মানে এখানে এর মধ্যে কী আছে দেখি দেখানোর চেষ্টা করি তো দেখুন যে বার করার পরে এরকম আপনি কয়েকটা কাগজ পাবেন এখানে আর কি কিছু কিছু ডিরেকশন আছে কীভাবে আপনি রাউটারটা কানেক্ট করবেন এরকম আর কি তো এটা থাক তারপরে দেখুন যে এখানে একটা চার্জার আছে আপনার রাউটারটা কানেক্ট করতে এটা অবশ্যই লাগবে হ্যাঁ তো এটা থাক তারপরে দেখুন যে এখানে কিন্তু আমি রাউটারটা পেয়ে গেছি এখানে দেখুন যে রাউটারটা কেমন দেখা যাচ্ছে এখানে সাদার মধ্যে অনেক কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এটা হলো মূলত রাউটার তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যান্টেনা আছে তো এই দুইটা অ্যান্টেনা খুব ভালো তো আপনি নড়াচড়া করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখুন যে এখানে কিন্তু আপনার বিভিন্ন বাতি আছে মানে এগুলো দিয়ে আপনার বুঝতে সহজ হবে যে আসলে কানেক্ট কখন হয়েছে বা হয় নাই কোনটা কানেক্ট হয় নাই এরকম আগে এখানে বাতি জ্বলবে আপনি যখন কানেক্ট করবেন সেটা অটোমেটিকভাবে বুঝতে পারবেন তো এখানে দেখুন যে এখানে কিন্তু কিছু পিন আছে আপনি এটা দিয়ে কিন্তু আপনি চার্জারটা কানেক্ট করতে পারবেন এখানে চার্জারটা দিলেই অটোমেটিকভাবে কানেক্ট হবে আর এখানে আপনি পিনগুলো দিয়ে কানেক্ট করতে পারবেন আর এখানে যদি কোনো সময় রিস্টার্ট বা এরকম প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আপনি রিস্টার্ট করতে পারবেন তো এটাই ছিল মূলত আর কি রাউটারের কিছু আর রাউটারে কিন্তু বেশি কিছু থাকে না তো আর এখানে দেখুন যে কিছু কিন্তু মডেল আছে আর দেখুন যে এখানে কিন্তু আপনার আরেকটা পিন দেওয়া হয়েছে এটা আর কি কানেক্ট করার জন্য আপনার কম্পিউটারে কানেক্ট করার জন্য এগুলো লাগবে আর কি তো এটা এটা আর কি মূলত এরকম রাউটারটা ছিল আনবক্স এখানে আসলে বেশি কিছু বলার নাই যাদের বাজার একদম কম তাদের জন্য এই রাউটারটি অসাধারণ হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ